Welcome to my online class. In last class, I have discussed about syntax. I speak in Bangla. গত ক্লাসে আমি সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করব ডিটারমাইনার হচ্ছে নাউন নির্দেশক, অর্থাৎ যে শব্দটা নাউনের পূর্বে বসে নাউনের অবস্থানটা, অর্থাৎ নাউন কি হবে, নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা ডিটারমাইনার নির্দেশ করে থাকে। ডিটারমাইনার হলো নাউন ইন্ডিকেটর। ডিটারমাইনার হলো নাউন ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, অর্থাৎ ডিটারমাইনার নাউনকে নির্দেশ করে থাকে। আর পার্টস অফ স্পিচে ডিটারমাইনার হলো অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচে ডিটারমাইনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার এক ধরনের অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, ডিটারমাইনার খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি একটা সেন্টেন্সকে কারেকশন করতে যাবে, সেক্ষেত্রে ডিটারমাইনারের গুরুত্ব অনেক। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই কথা একটু বোঝানোর চেষ্টা করছি। ডিটারমাইনার হচ্ছে একে আমরা আর্টিকেল বলে থাকি। আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার। এ শব্দের অর্থ হচ্ছে একটি। এখানে এ শব্দটা এই নাউনটাকে নির্দেশ করবে। এ অর্থ একটি। এখানে পেন হচ্ছে কাউন্টেবল প্লুরাল। তো পেন্স শব্দের অর্থ হচ্ছে কলমগুলো। এখানে একটি আর এখানে হচ্ছে কলমগুলো। সেক্ষেত্রে এখানে ভুল হয়ে গেছে, কারণ ডিটারমাইনার নাউনকে নির্দেশ করে থাকে, সেজন্য এখানে সিঙ্গুলার হয়ে যাবে। পেন, অর্থাৎ আই হ্যাভ এ পেন। পেন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ এই এ একটি ডিটারমাইনার। এই ডিটারমাইনারটি পেনটাকে নির্দেশ করছে। ডিটারমাইনারের এই অধ্যায়ে আমি ডিটারমাইনার এই ক্লাসে আমি ডিটারমাইনারের 6টি নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রথমত, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর সাথে মাইনার গুলো ব্যবহৃত হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর সাথে নিম্নলিখিত ডিটারমাইনার গুলো ব্যবহৃত হয়। এ এন এভরি ইজ আইদার নাইদার অফ এনি এনি আদার নো আদার
এখানে 10টি শব্দ আছে, এই 10টি শব্দ এরপরে নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়ে থাকে। আমরা উদাহরণে যাচ্ছি, এক্সাম্পল এভরি মাদার, মাদার্স লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি একটি ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, সেজন্য এএসটা বাদ যাবে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে নিম্নলিখিত ডিটারমাইনার গুলো ব্যবহৃত হয়। প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে যেসব ডিটারমাইনার ব্যবহৃত হয়, এই ডিটারমাইনার গুলো হচ্ছে দিজ, দোজ, বোথ, ফিউ, ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, মেনি, ভেরিয়াস, সেভারেল, সেভারেল, মোস্ট আদার, মেনি আদার, মোস্ট আদার, মেনি আদার, ইত্যাদি। প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে নিম্নলিখিত ডিটারমাইনার গুলো ব্যবহৃত হয়, আর ডিটারমাইনার গুলো হচ্ছে দিস, দোজ, বোথ, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, মেনি, ভেরিয়াস, সেভারেল, মোস্ট আদার, মেনি আদার, অন অফ দা। এই শব্দগুলোর পরে নাউন প্লুরাল কাউন্টেবল হবে। আমরা উদাহরণে যাচ্ছি, এক্সাম্পল সেভারেল মেন আর ফাইটিং ফর দেয়ার লিডার। সেভারেল, আমরা ইতিমধ্যে দেখেছি বি নাম্বার যে নিয়মটা দেখেছিলাম, ওখানে সেভারেল ছিল, সেভারেল এর পরে যে নাউনটা হবে এই নাউনটা প্লুরাল হবে। আর মেন, মেন এর প্লুরাল হচ্ছে মেন। তাহলে এখানে এই শব্দটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে মেন, সেভারেল মেন আর ওয়েটিং ফর দেয়ার লিডার। আজকে আমার ক্লাসে আমরা ডিটারমাইনারের ধারাবাহিক দুটি ক্লাস নিব, আর টোটাল 6টি নিয়ম আছে। 6টি নিয়মের মধ্যে আজকে আমরা 2টি নিয়ম আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে বাকি 4টি নিয়ম আলোচনা করব।
আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, নিজের যত্ন নাও এবং এবং বাসায় থাকো।